এটা হচ্ছে আমাদের ভারত মা। আমরা যেমন মা, আমার যেমন মা, এমন এটাও ভারত মা। এই ভারত মানের লড়াইয়ের জন্য অনেক বড় বড় বাণিজ্যেরা অভিযোগ হয়েছে, রক্ত দিয়েছে, আর পরিণতি হচ্ছে মায়ের এই আ। আমরা লোককে বোঝাতে আই যে আপনারা যদি অপমান জানাতে না পারেন তাহলে অপকার করবেন না, এইভাবে মায়ের অপমান করবেন না। এই ভারত মায়ের জন্য অনেক ইন্ডিয়ান আর্মি মানুষ মারা গেছে, প্রাণ দিচ্ছে। এই ভারত মাকে আমরা রাস্তার মধ্যে পেলে, নর্দমার মধ্যে পেলে আমরা এ করছি। যেদিন মানুষ মুখতে পারবে সেদিন আধুনিকা মানে মুখতে পারবে, আর আগে মানুষ মুখতে পারবে না। আধুনিকা মানে কি? আধুনিকার জন্য মানুষ নমস্কার, আমি প্রিয়নন্দন পাঁচা, ডাকনামের বন্ধু। ভারত মা অনুনীন আগের দিন আমরা তো ধুমধাম করে উনি ঠিক, আর অনেক দিন ভারত মায়ের কী অবস্থা হয়তো অনেক মূল ও ভারত মা জানে না। আমরা ওখান থেকে রাত্র দুর্নীতি করি, কোনো কোনো গত ইন্ডিয়ার টাকা মাটিতে করে থাকে, নর্দমায় করে থাকে, এগুলোকে আমরা আনেক করি। করে আমরা আমার একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে আমরা রাখি। আমি আই যে কতটা অপমান করতে জানে না, আর কতটা কেনার কোনো দরকার নেই। এতে যদি এবং যদি আরাম মনে করেন আমাকে, আমি আরাম, কিন্তু নিজের মাকে যদি অপমান করো এমন ভারত মাকেও আমাদের অপমান করতে হবে। কেন দিনের পর দিন বেতের ওই লিখলা মারা যাচ্ছেন, অভিজ্ঞতেন এই ইন্ডিয়ান ফ্ল্যাগের জন্য, এই ভারত মাকে রক্ষা করার জন্য। তাহলে আমার এই বেতে এন এক মান এরকম প্রতি মতন এরকম হবে। আমরা ভারত মায়ের অপমান করতে যদি না জানি, ভাইয়ের ভারত মায়ের অপমান করার কোনো অধিকার আমাদের নেই। আমার মায়ের আমাকে ভারত মায়ের কতটা হচ্ছে মায়ের আভরু, মায়ের আকুল। এই আকুল যদি লুণ্ঠিত হয়, এই আকুল যদি আর ঘাটে নর্দমায় পড়ে থাকে, তাহলে আমাদের ভারত মায়ের কতখানি অপমান, কতখানি অর্থের দিন থেকে মানা কিছু বাকি নেই আমার। আমরা কোনো নিয়ে আগাতে দিন আমায় কতটা উনি এই দিই এই দিই, নানান রকমের ভারত মাকে কত ভালোবাসি আমরা, কিন্তু কোনো আপনার আপনার মা উপায় করে থাকে কী থাকে তা জানে না। একটা সময় আমি অনেক প্রতিবন্ধক তাকে লড়াই করে করে আমাকে কেউ প্রতিবন্ধী হামা বোমা অনেকে অনেক পাওয়া বলে, কিন্তু আমার মা আভা অন আর আমাকে গা পিছিয়েছে। আমি আর পথে অনুকরণ করি, আর কোনো গাছ আর আবিমত করে গানো, কিন্তু ভূমিকায় আমাকে এ কী বললো না বললো ইন্ডিয়া নিয়ে করছি, কিন্তু আমি ভারতীয় সেনার জন্য, ভারতীয় সেনারা যদি আমাদের জন্য এটা করতে পারে, মানে আমরা ভারতীয় সেনাদের জন্য এটুকু করতে পারি, ভারত মায়ের জন্য এটুকু করতে পারি। আমার মতে প্রত্যেকটা এলেবে আমি এলে এলেরা আমাদের ভাইয়েরা আমার বন্ধুরা সবাইকে আমি বলছি যে গাড়ি করো, কতটা অপমান করো না। কতটা অপমান মানে হচ্ছে আমার ভারত মায়ের অপমান। এটা যেদিনকে আমায় বুঝতে মানে হয়তো এদিনকে আমাকে কেউ পাগল বলবে না, কেউ পাগল কুরুমি বলবে না, হয়তো এদিনকে হয়তো আমার নাম কেউ বলবে ট্যাগ ম্যান, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমার আমি যে আটটা করে রাখি এটা ভারতবর্ষে প্রত্যেক আর রাজ্যে প্রত্যেক আর জেলায় করে দেওয়া একটা করছি আমি। আর ওই হচ্ছে যে আমরা আমান্য হাওড়া জেলার বাসিন্দা মালির গ্রামে আমরা আসি, এটা থেকে যদি আমরা এত বড় আখ এত বড় জিনিস করতে পারি, আমি কেন পশ্চিমবঙ্গ বাংলার মানুষেরা করতে পারবে না, কেন আমাদের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা এত বড় ছিল, আমাদের আদিম ভারতের লোকেদের একটু ভাবা দরকার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা আমার অভিনা উন, এটাই আমি আই, আর এটাই হচ্ছে আমার মায়ের বড় পাওনা। জয় হিন্দ, বন্দে মাতরম।